আমার খালার ভিডিও, আমার যে কি ভালো লাগে দেখতে, গর্বে বুকটা ফুলে যায়, আমার খালা। আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমার তো আত্মীয় স্বজন তেমন কেউ নেই, শুধু আমার এই খালা আর আমার বোনটাই। এই তোমার সাথে কথা বলছি, এদিকে তাকাও তো। আমার খালি তো বিদেশে থাকে, এখন ঢাকা শহরে আমার খালা খালাতো বোন দুইটা মেয়ে মানুষ একা একা থাকা, বুঝো তো কত টাফ। আমাদের উপরতলাটা তো খালি হয়েছে, আমি ভাবছিলাম যে আমরা আমার খালার খালা বোনকে, আমরা আমার খালার খালাতো বোনকে উপরেই নিয়ে আসি, নাকি? নিচে কোনার রুমটা খালি পড়ে আছে, ওটা ভাড়া দিয়ে খালা থাকবে, খালাতো বোনটা থাকবে, সমস্যা কি? কি বলছি, কোনা যে রুমটা পড়ে আছে আমাদের, কোনার রুমে খালা খালাতো বোনটা থাকবে, ভাড়া দিবে। আমার খালা আর খালাতো বোন ভাড়া দিয়ে থাকবে? হ্যাঁ, আমার বাসায় তারা ভাড়া দিয়ে থাকবে। বুদ্ধি তুমি ভালোই দিয়েছো, কিন্তু তারা তো ভাড়া দিয়ে থাকবে না। আমার বাসায় আমার খালা খালাতো বোন তো ভাড়া দিয়ে থাকবে না, বুঝছো? ওরা আমার বাসাতেই থাকবে, কিন্তু কোনো টাকা পয়সা ছাড়া। উল্টা তুমি তাদের ভরণ পোষণ দিবে, তুমি তাদের টেক কেয়ার করবে। আমি এখনই আমার খালাকে ফোন দিয়ে বলবো, তারা সবাই যেন আমার বাসায় চলে আসে, তোমাদের জামাই তোমাদের দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে? মনে থাকে যেন, এরকম ফালতু কথা ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি এখনই আমার খালাকে ফোন দিয়ে বলবো, তাদের জামাই তাদের দায়িত্ব নিচ্ছে। ও সেটাও লাইভ করতে হবে, ফালতু, এটা আবার মিলিয়ন মিলিয়ন ভিউ। ম্যাডাম আপনার চেকটা রেডি, জাস্ট 30 মিনিটস বসেন, চলে আসছে। কুমির ভাই, আপনাকে না বললাম আমি চেক নেই না, আমি ট্যাক্স ফাঁকি দিই, ক্যাশ নেই, ব্যাংকে লেনদেন করি না। ম্যাডাম এটা হচ্ছে ক্যাশ চেক, আপনি জাস্ট ব্যাংকে সাবমিট করবেন, ব্যাংক আপনাকে টাকাটা দিয়ে দেবে, কোনো ঝামেলা নেই। তাহলে আমি ওয়েট করি, ক্যাশ আসলেই যাবো। গাড়িতে গ্যাস নাই, ড্রাইভার গ্যাস আনতে গেছে। গ্যাস তো আপনি আমার চুলা থেকে নিতে পারেন ম্যাডাম। কুবির ভাই, চুলার গ্যাস কি আর গাড়িতে ভরা যায়? আপনি না খালি বোকার মতো কথা বলেন সবসময়। আপনি সবসময় খ্যাত ভাবে থাকেন কেন বলেন তো? চুলো ভাই, আমি যাবো কি ফলো করেন, রোমান্টিক হবে, বুঝছে? এক কাজ করে কোন বালিশটা এরকম আছে, ঠিক আছে, বাট উদাসীন হয়ে গেলে তোমার দিকে তাকাবো। আমি যা বলছি তা ফলো করি, কি হবে তাকাবো। এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবেই করবো, এরকম উল্টা পাল্টা চ্যাংড়া ভ্যাকড়া ছবি তুলবেন, কত তাড়াতাড়ি আমি হিট হবে। কি হচ্ছে, সেলফি তুলতেছিলাম আমরা, সেলফি তো না যা। কোন স্টাইলে শুয়েছিল তুমি, শালির সামনে? শালির সামনে এভাবে কেউ শুয়ে থাকে? অফিস যাচ্ছ না কেন? আজকে তো শুক্রবার, অফিস তো বন্ধ। তো তো বাজার করবে কে? বাজার 2-3 দিন পরে করি। চাপ 2-3 দিন কি ঘাস খেয়ে থাকবো? যাও বাজারে যাও, বাজার করে নিয়ে আসো, যাও। বাচ্চা সন্তানের পালাইটা পর্যন্ত বাসায় যে একটা শালি আছে খেয়ালই নেই। আই, তুমি কোথায় হাঁটা ধরেছো, এভাবে কোথায় যাচ্ছ? তুমিটা পরে বাজারে যেতে, বাজারে যাচ্ছি তো। তুমি কি লুঙ্গি পরে বাজারে যাবে? মানে তোমার কি বুদ্ধিশুদ্ধি জীবনে কোনোদিন হবে না? হ্যাঁ,
অফিসে চুরিধারি করো ঠিক আছে, চেহারা সুরত চোরের মতো হয়ে গেছে তাও ঠিক আছে, কিন্তু সেটাকে মানুষকে বোঝাতে হবে যে তুমি একটা চোর, তোমাকে সারাক্ষণ চোরের মতো লুঙ্গি ওলার মতো ঘুরতে হবে, বাজারে যেতে হবে, আমার কি কোনো লজ্জা শরম নেই, আমি কি একটা সোসাইটিতে বসবাস করি না? এখানে বসো। চুল সুন্দর করে আঁচড়াবে, প্যান্ট পরবে, তারপর বাজারে। ঠিক আছে তুলা ভাই, বাই। দেখো কি সুন্দর আসছে, শাড়িটা খুব